আসসালামু আলাইকুম সবাইকে, ফুডস এন্ড প্ল্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে। আজকে আমরা বিদেশি কিছু আমগাছ সম্পর্কে তথ্য জানাবো। সাধারণত গাছ লাগানোর উপযুক্ত সময় আমরা সবাই জানি যে বর্ষাকাল, তবে আগস্ট সেপ্টেম্বর এই সময় আপনারা যদি গাছ রোপণ করেন তবে মাত্র 4 মাসে আপনারা ফল খেতে পারবেন। মানে আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে 4 মাসে আপনারা আম খেতে পারবেন, গাছ রোপণ থেকে শুরু করে 4 মাসের মধ্যে কিভাবে আপনারা আম ধরাবেন গাছে, এটাই আমাদের টপিক। তো এখন গাছ রোপণ করার আসলে আদর্শ সময় কখন, নাকি সারা বছরই রোপণ করা যায়? গাছ রোপণের আদর্শ সময় আমরা আসলে বলে থাকি যেটা হচ্ছে বর্ষা মৌসুমে, তবে আপনারা যদি খুবই শর্ট টাইমে আম খেতে চান তবে আপনারা আগস্ট এবং সেপ্টেম্বর এই সময় গাছ রোপণ করলে আপনারা সাধারণত জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি এই সময়, ইভেন অক্টোবর মাসেও যদি কেউ রোপণ করে বা নভেম্বরে করে সমস্যা হবে না। আচ্ছা, এটার কারণটা কি, কিভাবে সে এই খুব দ্রুত আম পেতে পারে? এটা সাধারণত আমরা আপনাদেরকে আগে জানিয়ে রাখছি, যেগুলো সাধারণত আপনাদের কলমের চারা, এই চারাগুলো সাধারণত রোপণের শর্ট পরে শর্ট টাইমে এগুলো মুকুল ধরবে এবং আম পাবে। আচ্ছা, মুকুল মূলত কোন মাসে আসে? মুকুল মূলত আপনার আসবে হচ্ছে জানুয়ারি লাস্ট এবং ফেব্রুয়ারি প্রথম দিকে। প্রথম দিকে, অর্থাৎ কেউ যদি অক্টোবরে আম রোপণ করে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ 4 মাস পরেই সে আম গাছে আম মুকুল পাবে। জি, তাই না? তো এখন যেহেতু এখন বর্ষা শেষ, এখন এখনও গাছ রোপণ করা যাবে কিন্তু তাতে নিয়মিত সেচ দিতে হবে। জি, আচ্ছা, আপনাদের কাছে কি কি জাতের আম গাছ রয়েছে? আমাদের কাছে প্রায় বিদেশি 26 প্রজাতির আম আছে। একটু আমাদের দর্শকদের বলুন কি কি চারা আপনাদের কাছে রয়েছে। চিয়াং মাই, কিং অফ চাকাপাত, আমেরিকান পালমার, তাইওয়ান গ্রিন, তাইওয়ান রেড, বাড়ি ফোর, থ্রি টেস্ট, রেড আইভরি সহ বিদেশি প্রায় 30 প্রজাতির আম আছে। আচ্ছা, আর দেশি আমগুলো কি আপনাদের কাছে আছে? দেশি আম আমাদের কাছে আছে, সব জাতেরই আছে। সব জাতেরই আছে। আম বাদে অন্য অন্য চারা আছে আপনাদের কাছে? আমাদের আম বাদে প্রায় বিদেশি সব ধরনের প্রায় 300 প্রজাতির গাছ রয়েছে। আচ্ছা, এখন আমাদের দর্শকদের আরেকটা প্রশ্নের অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে গাছ নেওয়ার পরে আপনারা কি কাস্টমারদের সাথে যোগাযোগ রাখেন? জি, আমাদের সাধারণত আমাদের থেকে যারা চারা কিনে থাকে সবাই আমাদের সাথে কানেক্ট থাকে, কারণ কিছু সময় আপনাদের কিছু কিছু গাছ আছে, যেমন কিছু গাছ কোন সময় সাইম করতে হবে, তারপরে কোন সময় আপনাদেরকে মুকুল আসলে কী করতে হবে, তারপরে গাছের কিছু ইনসেক্টটা যেমন কখন কোন ইনসেক্টটা দিলে আপনাদের গাছের মানে প্রতিষেধক চলে যাবে। জি, এই জন্য আমাদের যারা অবশ্যই আমাদের থেকে চারা কিনে থাকে তাদেরকে আমরা সবসময় কানেক্টে থাকতে বলি তাদের উপকারের জন্য, ইনশাল্লাহ সবাই থাকে। বর্তমান সময়ে খুব আলোচিত আম হচ্ছে আপনার আমেরিকান পালমার, জাপানি মিয়াজাকি, কিং অফ চাকাপাত, এই আমগুলো তো রঙিন হয় তাই না? বা এই আমের বৈশিষ্ট্যগুলো কি? এগুলো এগুলো কি আমাদের দেশে আবহাওয়া উপযোগী? হ্যাঁ, আমাদের আবহাওয়া উপযোগী এবং আমাদের নিজস্বভাবে আমরা উৎপাদন করতেছি এবং আমাদের ফল সহ ছিল। আচ্ছা, এখন আপনারা তো হোলসেল দেন, আপনারা বিভিন্ন নার্সারিতে হোলসেল দিয়ে থাকেন, কিন্তু যারা একটা দুইটা চারা নিতে চায় সাতবাগানি তাদেরকে কিভাবে দেন? আমরা সাধারণত তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি আমাদের চার্জ সিস্টেম আছে, আর আমাদের সরাসরি নার্সারি ভিজিটের অপশন আছে। আপনাদের নার্সারি অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের নার্সারি অ্যাড্রেসটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি ঢুলটি মোড় বা ফকির মোড় বললে যে কেউ দেখাই দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের এই ইয়াংদের উদ্যোগ, আপনারা তো একটা শিক্ষিত মানুষ, আপনারা সবাই যে টিমটা এখানে কাজ করে মানে সবাই খুবই উচ্ছ্বসিত যে আপনারা একটা ভালো একটা সুন্দর শিক্ষিত টিম, এভাবে কিন্তু দেখা যায় না, এবং আপনাদের যে টিমগুলো আছে সবাই স্মার্ট এবং শিক্ষিত। তো আপনারা এই পেশা কেন বেছে নিলেন বা এই এই গাছ রিলেটেড বা এগ্রো ফার্ম কেন আপনি বলেন একটু যদি দর্শকদের বলেন? আসলে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। সাধারণত আমরা পড়াশোনা শেষে চাকরির জন্য মরিয়া হয়ে উঠি, আমাদের দেশে যে সিস্টেম পড়াশোনা শেষে আমাদের অ্যাভেলেবল জবের সিস্টেম নেই, তো সেই থেকে আমরা আসলে নিজ থেকে কিছু করার উদ্যোগ নেই। তো আমি এবং আমাদের যতগুলো আমাদের ফুডস অ্যান্ড প্ল্যানের মেম্বার আছে, তো সবাই মিলে আমরা সবাই শিক্ষিত এবং উদ্যোগ নিয়েছি যে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব এবং
ভালো কিছু করব যার থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আচ্ছা, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ আপনাদের, আসলে এটা মানে খুব একটা সাড়া ফেলেছেন সারা বাংলাদেশে, এই যে একঝাঁক শিক্ষিত তরুণ আপনারা এভাবে কৃষি সেক্টরে এগিয়ে এসেছেন। তো আমরাও আশা করি যে আপনাদের মতো শিক্ষিত মানুষ যদি কৃষি সেক্টরে আসে তাহলে ডেফিনেটলি আমরা ভালো কিছু পাবো।